আচ্ছা, অ্যাক্সিসেরটা নিয়ে কোনো প্রবলেম আছে, কোনো ডাউট? স্পেশাল কেস অবধি করিয়ে দিয়েছিলাম, আই থিঙ্ক, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডেরটা 1/4 পাই এপসাইলন নট 2 পি/r³। ওকে, তো তাহলে অ্যাক্সিসে যখন আমরা বার করলাম, অ্যাক্সিয়াল পয়েন্টে, অ্যাক্সিসে তো না, শুধু অ্যাক্সিয়াল পয়েন্টে যখন বার করলাম, আমাদের মেনলি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা এসেছিল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এবার মিডিয়াম যদি ভ্যাকুয়াম না হয়, অন্য কোনো মিডিয়াম হয়, তাহলে এখানে একটা কে আমাদের কনসিডার করতে হবে, ওয়ের কে ইজ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তারপর এখানটায় হচ্ছে 2 পি/r³। আচ্ছা, প্রথমত এসেছিল হচ্ছে এটা 2 পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা এসেছিল, যেখানে এই যে ডাইপোলটা ছিল, ডাইপোলের মধ্যে যে ইমাজিনারি লাইনটা যাচ্ছে, যে অ্যাক্সিসটা যাচ্ছে, এই অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা বার করছিলাম। মানে ওইখানেটা একটা কী ধরে নিচ্ছিলাম, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে হচ্ছে ওই পয়েন্টে একটা +1 চার্জ ধরে নেওয়া। এবার ধরলাম এদিকটায় -Q চার্জ রয়েছে, এদিকটায় +Q চার্জ রয়েছে, আবার উল্টোটাও হতে পারে। তো সেক্ষেত্রে এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিচিউড এটা এটা বেরিয়েছিল। এবার তার সঙ্গে সঙ্গে এটাও খুব একটা জরুরি জিনিস যে ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করছে আর ইলেকট্রিক ফিল্ডটাও এদিক বরাবর কাজ করছিল, নেট ইলেকট্রিক ফিল্ডটা নেট। সে কারণে আমরা বলতে পারি যে কোনো একটা ডাইপোলের অ্যাক্সিয়াল পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের ডিরেকশন সেম হবে। তাই জন্য এটাকে আবার আমরা ভেক্টরেও লিখতে পেরেছিলাম। কীভাবে লিখেছিলাম, যদি ই ভেক্টর যদি লিখি, তাহলে ঠিক পি এর মাথায় ভেক্টরটা হবে। কেন পি এর মাথায় ভেক্টর হবে? বিকজ দেখো, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই পি এর পি ভেক্টরটাকেই ফলো করছে। এবার স্পেশাল কেসে আমি কী বলেছিলাম, ইন দ্য স্পেশাল কেস স্পেশাল কেসটা আমি এটা বলেছিলাম যে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, ডিস্টেন্সকে আমি 12 ধরি সবসময়, ডিস্টেন্সকে আমি 12 ধরি, আর এই মিড পয়েন্ট থেকে এদের যে ডিস্টেন্স, মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, দিস ডিস্টেন্স ইজ আর ফ্রম দিস মিড পয়েন্ট। এবার খুব স্বাভাবিকভাবেই ছবি থেকে আমরা বুঝতে পারছি ডাইপোলের বেসিক কনসেপ্টটাই তো এটা, যে ডাইপোলের মানে ডাইপোলের দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্সটা হবে না, ওটা খুব স্মল হবে। সো দিস 12 ডিস্টেন্স ইজ ভেরি স্মল, এই ডিস্টেন্সটা যত খুশি বড়ো হতে পারে, আমি তো যে কোনো পয়েন্টে বার করতে পারি, তাই না? তো এই ডাইপোলের এই ডিস্টেন্সটা খুব ছোটো হবে, তাই অটোমেটিক্যালি আর গ্রেটার গ্রেটার দ্যান 12, 12-এর থেকে যদি বড়ো হয় তাহলে এলের থেকে তো আরোই বড়ো হবে, তাই না? 12-এর থেকে যদি বড়ো হয় এলের থেকে তো আরোই বড়ো হবে, সেই জন্য এই ইকুয়েশনটাতে এলটাকে আমরা নেগলেক্ট করতে পারি অ্যাজ কম্পেয়ার টু আর, শুধু আরটাকেই রেখে দেবো। তাহলে তখন ইলেকট্রিক ফিল্ডটা কী আসছিল, স্কেলার ফর্মটা লিখছি আমি, ভেক্টর না, 1/4 পাই এপসাইলন নট কে, এখানটায় হচ্ছে 2 পি আর বাই, তো এল স্কোয়ার পার্টটা চলে গেল, তাহলে শুধু কী রইল, আর স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে 2 পি আর বাই আর টু দি পাওয়ার 4, আর দিয়ে কাটলে এটা আর কিউব হয়ে যাচ্ছে। সো 1/4 পাই এপসাইলন নট 2 পি/r³, এটা ছিল আমাদের স্পেশাল ফর্ম। তো আমাদের জন্য এটা মনে থাকে, কেন মনে থাকে, কারণ ইকুইটোরিয়াল পয়েন্টে বার করার পরে, মানে এবার ওই অ্যাক্সিস ওই ডাইপোলেরই আরেকটা ডেরিভেশন আমরা করব। কী ডেরিভেশন? দেখো, ডাইপোলের তিনটে পজিশান হয়, তিনটে পজিশান, অ্যাকচুয়ালি দুটো পজিশান হয়, আরেকটা হচ্ছে কোনো পজিশান নয়, ওটা যে কোনো র্যান্ডাম পয়েন্টে। তো এইটা গেল হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টের উপরে। এবার আজকে হেডিং দাও, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ডাইপোল, পয়েন্ট অন দ্য
পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ডাইপোল। আচ্ছা, এই জায়গাটাকে আবার ওর ইকুইটোরিয়াল পয়েন্টসও বলা হয়, ঠিক আছে, ইকুয়াটোরিয়াল পয়েন্টস। ওর আগেরটা ছিল অ্যাক্সিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্ট। কীরকম ভাবে হচ্ছে ছবিটা দেখো, আগে একটু বুঝিনি, তোমাদের নিশ্চয়ই মনে আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর কাকে বলে। ধরো একটা স্ট্রেট লাইন, সে আগে জিওমেট্রিতে করতাম না এরমভাবে, এই পয়েন্ট থেকে একটা ইয়ে করে এইদিকে টানতাম, আবার এই পয়েন্ট থেকে ওই ডিস্টেন্সটা নিয়ে এরমভাবে টানতাম, নিচে এরকমভাবে করতাম, ঠিক আছে, তারপর কেটে কী করতাম, এই দুটোকে অ্যাড করে দিতাম। এটাকে বলা হতো হচ্ছে ওর পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে, পারপেন্ডিকুলারলি কাট করেছে আর একদম বাইসেক্ট করেছে, এদিকটাও যা লেংথ এদিকটাও সেম লেংথ, এটাকে বলা হতো পারপেন্ডিকুলার বাইসেক্টর। ডাইপোলকে এখন আমরা সেটাই করব। তো ধরে নাও একটা ডাইপোল আছে, বেশি বড় রেখে লাভ নেই, এই পয়েন্টটা আমি ধরলাম এ আর এই পয়েন্টটা আমি ধরলাম বি, এই চার্জটা আমি ধরলাম মাইনাস কিউ আর এই চার্জটা আমি ধরলাম প্লাস কিউ। এখন ওর পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে এটা, পি পয়েন্ট। আর মজার কথা হচ্ছে অ্যাক্সিয়ালের সঙ্গে এটা ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করি। অ্যাক্সিয়ালের ব্যাপারটা কী ছিল জানো, ধরো এটা তোর অ্যাক্সিস, এবার ভেবে দেখো যদি আমি এই পয়েন্টটাকে চুজ করি যে এই পয়েন্টে আমি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করবো, কিরকম একটা আনফেয়ার ব্যাপার হতো। কেন আনফেয়ার বলছি, এই কিউ এর থেকে এর যে ডিস্টেন্স আর মাইনাস কিউ এর থেকে ওর যে ডিস্টেন্স, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স ছিল, এটা অনেক কাছে এটা একটু দূরে ছিল। কিন্তু যদি এই ছবিটা দেখার চেষ্টা করো পারপেন্ডিকুলার বাইসেক্টরের সময়, সুবিধাটা কী হচ্ছে, মাইনাস কিউ আর প্লাস কিউ দুটো থেকেই ওর ডিরেকশানটা বা ডিস্টেন্স, ডিরেকশান বলবো না, ডিস্টেন্সটা কিন্তু সেম, এইটা আর এটা। যেহেতু এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর তো এইটুকু লেংথ আর এইটুকু লেংথ সেম, সেই জন্য কিন্তু এই লেংথটা আর এই লেংথটাও সেমই হবে, এটাও সেম এটাও সেম, ঠিক আছে। তাহলে এই এপি ডিস্টেন্সটা আর বিপি ডিস্টেন্সটা কিন্তু প্রথমেই বলে রাখতে পারি আমরা যে এরা কিন্তু সমান, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এই লেংথ দুটো দুটো সেম। এবার এখানে আছে মাইনাস কিউ চার্জ, এখানে আছে প্লাস কিউ চার্জ। বিফোর গোয়িং ইন টু দ্য সলিউশন আর বিফোর গোয়িং টু দ্য ক্যালকুলেশন, আমি এটা আগে জানতে চাই যে এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে এই পয়েন্টে কী আছে, একটা প্লাস ওয়ান চার্জ আছে, এই পয়েন্টে আছে একটা প্লাস ওয়ান চার্জ, দিস পয়েন্ট ইজ পি পয়েন্ট, পি পয়েন্ট। একটু নিচে করছি ছবিটাকে, এবার এই ক্যালকুলেশনে যাওয়ার আগে আমরা একটু আগে ভেবে নিই যে এ পয়েন্টটা এই পি পয়েন্টটাকে কী করবে আর এই বি পয়েন্টটাই বা পি পয়েন্টটাকে কী করবে। এ পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জটা পি পয়েন্টে থাকা প্লাস ওয়ান চার্জটাকে কী করবে, অবভিয়াসলি অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করা মানে কোন দিকে টানছে ওকে, ওকে এই দিকে টানছে। আমি এটার নাম দিলাম, আচ্ছা সৃজনী, এটার নাম আমি ই এ দেব নাকি এফ এ দেব, এই নোটেশনটা কী দেব, না ই এ আমি লিখে দিলাম, তারপরে বলছো কেন ই সেটা বলো। দেখতে পাইনি, ওটা ওটা তো পজিটিভ মানে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরে তারপর বার করছি, তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইউনিট পজিটিভ চার্জ যখন টানে তার মানে আমরা ধরি না এটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, বেশ। আর এইখানে থাকা প্লাস কিউ চার্জটাকে কী করবে, রিপেল করবে, রিপেল করে কোন দিকে ঠেলবে, তার মানে এরম ভাবে,
এরমভাবে ঠেলবে, এই লাইন বরাবরই ঠেলবে ওকে। এটা আঁকার সময় একটু সাবধানতা বজায় রাখতে হবে, কি সাবধানতা আমি বলছি, এমন কিছু নয়। এটা হচ্ছে ইবি নাম দিলাম। সমস্যাটা কি হয় জানো অনেকের ক্ষেত্রে, দেখো এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, মাইনাস প্লাসের একটা ডিফারেন্স আছে, বাট দেয়ার ম্যাগনিটিউডস আর সেম, রাইট? আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সেম। আজকে ধরে নাও একটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ চার্জকে এটা প্লাস ওয়ান চার্জের থেকে সেম এই ডিস্টেন্সে রাখা হয়েছে, আর সেম ডিস্টেন্সে এটা প্লাস কিউ চার্জ রয়েছে, তো ডিস্টেন্সটা দুই থেকেই সেম এই এই পয়েন্টের, তাহলে এফেক্টটা সেম পড়বে না, অবভিয়াসলি এফেক্ট সেম পড়বে। কিন্তু আজকে অনেকে কী করে, ধরো ইয়েটাকে এইটুকু করলো, ইবিটাকে এত বড় করে দিল, তাহলে তো হবে না। লাইনটা যেন একদম মানে যেরকম তুমি ইয়েটা এঁকেছো যতটা, ইবিটা যেন অতটাই হয়, তার বেশি যেন না হয়, বিকজ দেয়ার এফেক্টস আর সেম, তাই না? আর এরা কিন্তু আলটিমেটলি ভেক্টর, এরা কিন্তু ভেক্টর, বিকজ দে হ্যাভ ম্যাগনিচিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনস, সো দে আর ভেক্টর কোয়ান্টিটিস। হয়ে গেছে। এবার অ্যাক্সিস যেদিনকে করলাম আগের দিন আমরা, তো অ্যাক্সিসের ব্যাপারটা কী হয়েছিল, প্লাস কিউ চার্জের জন্য প্লাস ওয়ান চার্জটার উপরে এরকম ইলেকট্রিক ফিল্ড কাজ করছিল, ধরেছ এটা হচ্ছে ইবি, আর মাইনাস কিউ চার্জের জন্য এদিকে কাজ করছিল ইএ। সুবিধাটা কোথায় ছিল জানো? সুবিধাটা এটাই ছিল যে এটা একটা স্ট্রেট লাইনে কাজ করছিল, যেখানে ইবিটা এদিকে ইএটা এদিকে, তাই নেট ইলেকট্রিক ফিল্ডটা আমরা জাস্ট নর্মালি ইবি মাইনাস ইএ করে দিয়েছিলাম, ভেক্টরের কোনো প্রয়োজনই পড়েনি সেদিনকে। বাট আজকের প্রবলেমটা দেখো, আজকে ইএটা এদিকে রয়েছে আর ইবিটা এদিকে রয়েছে, তাহলে এখানে আমাকে কিসের কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে? যখনই এরকম দুদিকে দুটো কম্পোনেন্ট কাজ করে, তখনই আমাদের সেখানে রেজাল্টেন্টের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হয়। এবার রেজাল্টেন্ট দিয়েও করতে পারো, আবার তুমি চাইলে কম্পোনেন্ট দিয়েও করতে পারো। তো আমি এখানে কম্পোনেন্ট দিয়ে দেখাচ্ছি যে কী করে আমরা কম্পোনেন্ট দিয়ে করতে পারি। এই ছবিটা কি এঁকেছো, বা একবারে ছবিটা দেখে নাও যে আমি কী কী করছি, তারপরে আঁকো, তাহলেও হবে। তাহলে একটু একটু পরিষ্কার করে বড় করে আঁকবে, এটা কুচি কুচি করে আঁকলে তোমাদের অসুবিধা হবে। হলো জিনিসটা, তো তখন আমি বললাম একটা কাজ করো, আচ্ছা ধরো এইগুলো হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা, সেমই হবে না, বিকজ দিস লেংথ ইজ সেম থিটা অ্যাঙ্গেল। তখন আমি বললাম যে কম্পোনেন্টে আমরা কী কী ইয়ে করি, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্ট, আমি চলো ব্রেক করি। দীর্ঘদিন আমাদের ফিজিক্স পড়া হয়েছে, কম্পোনেন্ট ফম্পোনেন্ট অনেক পড়েছি, হ্যাঁ সেই অ্যাঙ্গেল নিয়ে আগের বছর থেকে আমাদের আলোচনা চলছে। তো আজকে যদি দাঁড়িয়ে তোমাকে আমি জিজ্ঞেস করি যে থিটা অ্যাঙ্গেলটা, এইটা যদি থিটা হয় তাহলে এইখানে কোন অ্যাঙ্গেলটা থিটা, আমি আশা করি তোমরা বলতে পারবে কোন অ্যাঙ্গেলটা থিটা হবে এখানে, এইটা নাকি এইটা? সেকেন্ড ডেটটা, তার কারণ হচ্ছে যদি আমি এই লাইনটা আর এই লাইনটাকে প্যারালাল ধরি, এই একই লাইন গিয়ে এটাকে কাট করেছে, তাই এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, দ্যাটস ইট। সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। আচ্ছা আর জানো এই অ্যাঙ্গেলটা কত? এটা একটা মজার ব্যাপার, এই অ্যাঙ্গেলটা কত? দেখো এই যে জিনিসটা আমরা জানি যে দুটো প্যারালাল লাইন এরমভাবে যদি কোনো লাইন কাট করে, ঠিক আছে, তো এইটা যদি থিটা হয় এটাও থিটাই হবে। দেখো ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা দেন দিস অ্যাঙ্গেল শুড বি অলসো থিটা, কারণ এইটা আর এইটা তো প্যারালাল আর এই লাইনটা কাট করেছে এরমভাবে। এবার অ্যাঙ্গেল তো পেয়ে গেছি, ই একে আমরা কটা কম্পোনেন্টে ব্রেক করতে পারবো, একটা হচ্ছে হরাইজেন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো প্রথমে আমি ওর হরাইজেন্টাল কম্পোনেন্টটা বার করছি, কী যেন বার করার নিয়ম, এরমভাবে পারপেন্ডিকুলার ড্র করতে হয়, ড্র করে এত অবধি, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে হবে, নিচের দিকে,
আচ্ছা, এবার আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে যেদিকে অ্যাঙ্গেলটা থাকবে ওদিকটায় কস কম্পোনেন্টটা নিচে, তাহলে এদিকে কোন কম্পোনেন্ট হবে? এদিকে হবে ই এ কস থিটা, আর এদিকে কি হবে? অপরিষ্কার, ই এ কস থিটা, আর এদিকে কোন কম্পোনেন্টটা হবে? এদিকে হবে ই এ সাইন থিটা। নেক্সট, এবার ইবির জন্য যদি বলি, ইবির জন্য এদিকে কি কম্পোনেন্ট হবে? ইবির জন্য এদিকে ইবি কস থিটা হবে, কারণ এদিকে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে, ইবি কস থিটা। আর এদিকে কোন কম্পোনেন্টটা হবে ইবির জন্য? ইবি সাইন থিটা হবে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ই এ আর ইবি, এদেরকে যখন আমরা ব্রেক করে নিয়েছি, একটা কথা সেই 11 থেকে বলছি, যখনই দুটো ভেক্টার, কোনো একটা ভেক্টারকে আমরা কম্পোনেন্টে ব্রেক করে নেব, তখন আমাদের কাছে শুধু এই কম্পোনেন্টগুলো এক্সিস্ট করবে। কারণ আমার একটা খুব ডাউট হতো জানো তো, যখন একটা ব্লককে ধরো একটা ব্লকের উপর এভাবে র্যান্ডাম একটা ফোর্স কাজ করছে উইথ অ্যান অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, এবার ধরো এটাকে আমরা ব্রেক করে নিলাম কম্পোনেন্টে, দিস ফোর্স ওয়াজ এফ, তাহলে এটা কী হবে? এটা হবে এফ কস থিটা, আর এটা হবে এফ সাইন থিটা। এবার আমি এই এফ কস থিটা আর এফ সাইন থিটাকে ইকুয়েশনে লেখার পরে আবার এই এফটাকেও নিতে যেতাম। যখন কোনো একটা ফোর্সকে তোমরা কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছো, তারপরে কিন্তু সেই ভেক্টরটার আর কোনো মানে নেই, অ্যাজ ইফ সেটা নেই, যে তোমরা মনে মনে ধরে নেবে যে ইবি আর ইএ কিন্তু আর নেই, বিকজ ওগুলোকে আমরা কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রথমে একটা একটা করে প্রথমে বার করি, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু মাইনাস কিউ চার্জ, কোথায় আছে এই মাইনাস কিউ চার্জ? মাইনাস কিউ চার্জ আছে হচ্ছে এ পয়েন্টে, অ্যাট পয়েন্ট এ, সেটাকে নাম দিচ্ছি আমি ই এ। ঠিক আছে, ভ্যালুটা কী হবে? মজার ব্যাপার, 1/4πε0 নট, চার্জের ম্যাগনিচিউড কত কিউ? আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা কিন্তু একটা ম্যাজিক্যাল চ্যাপ্টার যেখানে আমরা কোনোদিন কোনো ফর্মুলাতে সাইন নেব না, বাট এর পরের চ্যাপ্টারটা আবার উল্টো চ্যাপ্টার, ইলেকট্রিক পোটেন্সিয়াল, যতক্ষণ পোটেন্সিয়াল বার করবো তখনই ওখানে আমাদের সাইনগুলো নিতে হবে। আচ্ছা, তো কিউ বাই চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার, হ্যাঁ, তো ডিস্টেন্সের স্কোয়ারটা কী হবে? কোন ডিস্টেন্সের কথা বলছে? এই মাইনাস কিউ থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স, ইট মিনস এই যে, এই যে, এই যে ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স, তো এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা আমরা কী করে পেতে পারি? দেখো, আমরা যে কোনো একটা ডাইপোলের ডিস্টেন্স ধরে নিই হচ্ছে 12, মানে লেংথ, লেংথকে আমরা ধরে নিই 12, এটা হচ্ছে এই পয়েন্টটাকে ও পয়েন্ট নাম দিলাম বিকজ দিস ইজ দ্য মিডল পয়েন্ট, তাহলে এই লেংথটা কত? এল, এই লেংথটাও এল, আচ্ছা এইটা এল, এটা এল। আর সব সময় জানবে যে পয়েন্টে তোমাদেরকে ডাইপোলের, যে পয়েন্টে তোমাদেরকে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে বলা হয়েছে, অলওয়েজ ডাইপোলের মিড পয়েন্ট থেকে তার ডিস্টেন্সটাকে মেজার করবে। যেমন আগের দিনও আমরা তাই করেছিলাম, মিড পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্সটা ধরেছিলাম আর, আজকে এই পি পয়েন্টে আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করছি, তো এই ও পয়েন্ট, মিড পয়েন্ট থেকে আমি ডিস্টেন্সটা আর ধরলাম, দিস ডিস্টেন্স ইজ আর। ঠিক আছে, এই যে এই ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স ইজ আর সাপোজ। তাহলে লক্ষ্য করে দেখো, যদি সেপারেটলি এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে কনসিডার করো, রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, বিকজ দিস ইজ রেক্ট্যাঙ্গেল, যেখানে এই এলটা হচ্ছে বেস, এই আরটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এইটা হচ্ছে, এই এপিটা হচ্ছে পারপেন, এই কী বলবো, হাইপোটেনিউস, এই এপিটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে এপিটা কী হবে? এটা আগেই করে রাখি, এপি বলো আর এই বিপি বলো, দুটো লেংথ, লেংথ তো সেমই, কী আসছে? রুট ওভার পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার হোল স্কোয়ার, ডিস্টেন্সের স্কোয়ার। সো দিস ডিস্টেন্স ইজ, লিখে রাখতে পারো চাইলে, দিস ডিস্টেন্স ইজ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাও ওটাও। তাহলে ই এটা তো আমরা পেলাম 1/4πε0 কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মানে ই এ ইজ ইকুয়ালস টু রুট ওভারটা তো তাহলে উঠে যাবে। আচ্ছা, এখানে কে লিখি, কে লিখছি, কি হয়েছে? বাহ,
আচ্ছা, এবার যদি আমি জিজ্ঞেস করি কোন দিকে কাজ করছে এটা, ইএ মাইনাস কিউ চার্জ, তো ওটা তো প্লাস ওয়ান চার্জটাকে টানছে নিজের দিকে, তাহলে অ্যালং কী লিখবো, অ্যালং কী লিখবো একটু বলবে কেউ আমাকে? হাজার, ইএ হ্যাঁ অ্যালং পিএ, পি থেকে এর দিকে আসছে, হাজার হোক এটা তো ভেক্টর কোয়ান্টিটি, তো এই মানে ডিরেকশনটা অ্যাটলিস্ট লিখে দেওয়া উচিত আমাদের, অ্যালং পিএ। আচ্ছা নেক্সট, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ চার্জ প্লেসড অ্যাট পয়েন্ট বি কী হবে, ইবি ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার, কোনো ডিফারেন্স নেই দেখো, বাট ডিফারেন্সটা হবে ডিরেকশানে। ডিরেকশনটা কী হবে এখানে, বিপি অ্যালং বিপি, অ্যালং বিপি কেন, বিপি কেন, বিকজ বিতে আছে প্লাস কিউ চার্জ আর পিতে আছে প্লাস ওয়ান চার্জ, তো ওটাকে ঠেলছে এরম ভাবে বি থেকে পি এর দিকে, অ্যালং বিপি। এবার আমরা তো অলরেডি অ্যাকচুয়ালি ই আর ইবি ভ্যালুটা আমরা ম্যাগনিচিউডটা আমরা বার করলাম, এবার অলরেডি আমরা যেহেতু দুটো ভেক্টর কোয়ান্টিটি, তো আমরা ওদেরকে কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছি, এবার এই দুটো ভ্যালু থেকে এটাই দেখতে পাচ্ছি যে ইএ আর ইবির ম্যাগনিচিউডটা কিন্তু সেম, দের ইজ নো ডিফারেন্স ইন দেয়ার ম্যাগনিচিউডস, আর ম্যাগনিচিউডে যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে ইবি সাইন থিটা আর ইএ সাইন থিটার ম্যাগনিচিউডেও কোনো ডিফারেন্স থাকবে না, বিকজ ইএ আর ইবি সেম, তার সঙ্গে শুধু সাইন থিটা মাল্টিপ্লাই করা হয়েছে। এখন মজা হচ্ছে দুটোরই ম্যাগনিচিউড সেম, তাহলে ইএ সাইন থিটা আর ইবি সাইন থিটা দুটো দে আর অ্যাক্টিং অপোজিট টু ইচ আদার, তাই না, একটা আরেকটার অপোজিট দিকে কাজ করছে। দেখো কস কম্পোনেন্টগুলো কিন্তু সেটা নয়, কস কম্পোনেন্টগুলো কিন্তু সেম ডিরেকশনে কাজ করছে, তাহলে অ্যাড হয়ে যাবে, বাট দিস সাইন কম্পোনেন্টস আর অ্যাক্টিং ইন দিস ইন দেয়ার অপোজিট ডিরেকশনস, অপোজিট টু ইচ আদার, যার জন্য ইবি সাইন থিটা আর ইএ সাইন থিটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা ছবিটা আঁকা হয়েছে আর এতটা লেখা হয়েছে কি, এতটা লেখা হয়ে গেছে? তাহলে লেখো দ্য সাইন কম্পোনেন্টস, সাইনকে যখন আমরা ল্যাঙ্গুয়েজে লিখি তখন কিন্তু ওর পুরো নামটাই লিখতে হবে, সাইনের পুরো নাম কি, এস আই এন ই, দ্য সাইন কম্পোনেন্টস অফ ই ওয়ান অ্যান্ড ই টু, দ্য সাইন কম্পোনেন্টস অফ ই ওয়ান অ্যান্ড ই টু বিং ইকুয়াল অ্যান্ড অপোজিট, বিং ইকুয়াল অ্যান্ড অপোজিট বিং ইকুয়াল অ্যান্ড অপোজিট ব্যালেন্স ইচ আদার, তাহলে এখানে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, কী হবে বলো, এইটা প্লাস এইটা, কারণ এই পয়েন্টে দেখো ইবি কস থিটা আর ইএ কস থিটা দুটোই সেম ডিরেকশনে কাজ করছে, সেই জন্য। আচ্ছা এই ছবিটাকে একটু, এই ছবিটা শুধু থাক, বাকি সব উড়িয়ে দেবো, ছবিটা আমাদের লাগবে। মুছে দিচ্ছি, ছবিটা থাকুক, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড
অ্যাট পয়েন্ট পি কত হবে? ইজ ইকুয়ালস টু ইএ কস থিটা প্লাস ইবি কস থিটা। বুঝতে পারলে তো? তাহলে সাইন কম্পোনেন্টগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেলো, বাট ইএ কস থিটা আর ইবি কস থিটা দেখো একই দিকে কাজ করছে, তো একই দিকে কাজ করছে মানে ওরা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে একটা জিনিস বলি, কস থিটাটা কমন নিই, ব্র্যাকেটে কী পড়ে থাকছে? ইএ প্লাস ইবি কস থিটা, ঠিক আছে? কস থিটার মধ্যে আমি একটু পরে আসছি, তার আগে বলি ইএ আর ইবি। আচ্ছা, এই মাত্র আমরা দেখলাম যে ম্যাগনিচিউড অফ ইএ অ্যান্ড ইবি আর সেম, কী এসেছিল? 1/4πε0k ইন্টু কিউ বাই রুট ওভার না, রুটটা তো স্কোয়ার হয়ে গেল, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাই তো এসেছিলো আমাদের। তার মানে ইএ আর ইবির ম্যাগনিচিউডটা সেম, তো ইফ দেয়ার ম্যাগনিচিউডস আর সেম, সো ক্যান আই সে ইজ ইকুয়ালস টু 2ea cos theta? আবার আমি 2ba cos theta লিখতে পারতাম, মানে এই ইবিটাকে আমি ইএ করে দিলাম, একই তো জিনিস। তাহলে এটা কী হয়ে গেলো? 2ea cos theta। আই থিঙ্ক এতে তোমাদের কোনো প্রবলেম নেই, থাকলেও বয়ে গেল। ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ই এর ভ্যালু কী? 1/4πε0 আচ্ছা ইন্টু কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার এই কস থিটা পার্টটায় আসছি। হ্যাঁ, এটা এটা লক্ষ্য করতে হবে যে কস থিটা, এর জন্য ট্রায়াঙ্গেলটাকে রেখে দিলাম আমি। দেখো, এইখানে যে কোনো ট্রায়াঙ্গেলকে তোমরা চুজ করো, হয় এটাকে চুজ করো নইলে এটাকে চুজ করো। অনেকে আবার কী করে, একটু ফ্রেশলি ট্রায়াঙ্গেলটা এঁকে নেয়, করতে পারো, দরকার কী আছে? এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, কস থিটা কী হবে এটার? কস থিটা মানে কী? কস থিটা মানে হচ্ছে পারপেন্ডিক বেস বাই হাইপোটেনিউস, তাই তো? বেস কত? এল। হাইপোটেনিউস কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে কস থিটার ভ্যালুটা আসছে হচ্ছে এখান থেকে, কস থিটা আসছে কি? পারপেন বেস বাই হাইপোটেনিউস আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এই কস থিটার জায়গায় আমরা কী লিখে দেবো? এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার একটা জিনিস আমি বলি, এক্স ইন্টু রুট এক্স মানে কত হয় জানো? এক্স মানে তো x^1, আর রুট এক্স মানে কি? x^2। এবার মাল্টিপ্লাই করলে তো পাওয়ার অ্যাড হয়ে যায়, তাহলে কী হবে? 1/2 মানে কী হবে? x^3/2। সেরকমভাবে এখানটায় তাহলে ইজ ইকুয়ালস টু 1/4πε0k কিউ ইন্টু, এই টুটাকে এখানে মাল্টিপ্লাই করলাম, 2l বাই এখানটা কী হবে বলো তো? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার যদি জিজ্ঞেস করো কেন 3/2 কেন হলো পাওয়ারে, এই যে এক্স ইন্টু রুট এক্স, এখানে আছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তো এটার পাওয়ার হচ্ছে 1, আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 1/2, 1/2 মানে 3/2 হয়ে গেল পাওয়ারটা। আচ্ছা, কিউ ইন্টু টুয়েলভটাকে আমরা কী বলে থাকি? এই কিউ ইন্টু টুয়েলভটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাইপোল মোমেন্ট, চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, দিস ইজ নোন অ্যাজ ডাইপোল মোমেন্ট। অ্যান্ড ডাইপোল মোমেন্ট ইজ ডিনোটেড বাই পি, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। করে নাও এত অবধি। এইটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টে, মন দিয়ে শোনো, এটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টে, সরি ইকুইটোরিয়াল পয়েন্টে বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের যে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে? আমি আবারও মনে করে দিচ্ছি, অ্যাক্সিয়াল পয়েন্টে আমাদের কী এসেছিলো? অ্যাক্সিয়াল পয়েন্টে এসেছিলো হচ্ছে ইজ ইকুয়ালস টু 1/4πε0, আর এগুলো যদি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস না করো, জীবনে মুখস্থ হবে না বা পরীক্ষা তো জীবনে পারবে না, এগুলো তাই প্র্যাকটিস করতে থাকো। 2πr/r² - l² তার হোল স্কোয়ার, বাড়িতে আজ থেকে এগুলো ডিরাইভ করতে শুরু করবে, সব ডেরিভেশন প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। r² - l² তার হোল স্কোয়ার। তাহলে এসছে এটা। এবার আগেরটা যেরকম ইয়ে ছিল, স্পেশাল কেস ছিল, এখানে আমরা স্পেশাল কেস করবো, বাট বিফোর দ্যাট, ওই স্পেশাল কেসে যাওয়ার আগে ভেক্টর ফর্মটা আমি দেখাতে চাই। সিজনিক্যালি ভেক্টর ফর্মটা কী হবে? ই ভেক্টর ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কে
পি ভেক্টর বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট হোল স্কোয়ার 3/4, শিওর শিওর তো? হ্যাঁ মানে ওটাই তো মনে হয়। হ্যাঁ, কারণ তুমি বলতে চাইছো যে ই কোয়ান্টিটিটা পি এর উপর ডিপেন্ডেন্ট, বাকি এখানে আর তো কোনো ভেক্টর টার্ম নেই এটা ছাড়া, তাহলে নিশ্চয়ই এটার মাথায় ভেক্টর হবে। এবার সব সময় এরকম ইকুয়েশন থেকে করে দিলেই হবে না। হ্যাঁ, ইউ আর কারেক্ট, সামহাও ইউ আর কারেক্ট, সব সময় ইকুয়েশন থেকে করে দিলেই হবে না, করে দিলে কী ভুলটা হয় সেটা দেখাচ্ছি, জায়গাটাকে একটু ক্লিয়ার করি আমি। এত ঘিঞ্জি এই এই সাইন কম্পোনেন্টগুলো আমি মুছে দিলাম, এই ইএইবিও মুছেই দিচ্ছি, কারণ ওগুলো তো আর নেই, এখন তো যা কাজ করছে সব এদিকেই রয়েছে। তাহলে নেট ইনটেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে। আচ্ছা, যদি আমি তোমাকে বলতে বলি যে, আমাকে বলতে পারবে এই এইখানে যে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ইনটেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ডিরেকশনটা কী দিয়ে বোঝাবে? দেখো, এদিকে তো কোনো পয়েন্ট রাখিনি আমরা, না তো এই ডিস্টেন্সটা মানে হচ্ছে এই ডিস্টেন্সটা বলতে পারি আমরা, মানে ও থেকে এ এর দিকে, অ্যালং ও এ। এবার তোমাদের যদি এটা মনে হয় কেন অ্যালং ও এ কেন লিখতে পারি, ও পয়েন্ট থেকে তো শুরু হয়নি, ভেক্টরটা কোথায় রয়েছে সেটা বড় কথা নয়, ডিরেকশনটা বড় কথা, ও থেকে ও এর দিকে, অ্যালং ও এ। এবার দেখো, ডাইপোল মোমেন্ট যেটা আমরা বলছি না, ডাইপোল মোমেন্ট যেটা আমরা বলছি, বারবার বলছিলাম আগের দিন যে, আজকেও বললাম যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে মুভ করে ওটা, মানে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হচ্ছে এইটা, আর ইনটেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে। তাহলে তো অপোজিট টু ইচ আদার হয়ে গেল, অপোজিট টু ইচ আদার যদি হয় তাহলে কি আমরা ই ভেক্টর ইজ ইকুয়ালস টু এই পি ভেক্টরটা লিখতে পারবো? নিশ্চয়ই না। তাহলে কী করতে হবে তখন? সামনে একটা মাইনাস বসাতে হবে। তাই মনে রাখবে, এটার ভেক্টর ফর্মে কিন্তু সামনে একটা মাইনাস বসে, বিকজ ডাইপোল মোমেন্টটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, আর ইনটেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে, ঠিক ডাইপোল মোমেন্টের উল্টো দিকে, সেই জন্য সামনে একটা মাইনাস বসবে, যেটা অ্যাক্সিয়াল পয়েন্টে কিন্তু হয়নি, বাট ইকুইটোরিয়াল পয়েন্টে একটা মাইনাস বসলো। করে রাখো, করে রাখো। মুছে ফেলি, মুছে দিলাম। তো আমি ওই স্কেলার ফর্মটাকে নিয়ে কাজ করব। কী এসছে? ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটাই তো এসেছিলো আমাদের। এবার আমি ভেক্টর ফর্মে যাচ্ছি না, আমি স্কেলার ফর্ম নিয়ে করছি। স্পেশাল কেস লিখো, স্পেশাল কেস। এখানেও সেই একই ব্যাপার, যদি ডাইপোলটার লেংথটা খুব ছোট হয় উইথ রেসপেক্ট টু দিস ডিস্টেন্স, মানে আর গ্রেটার গ্রেটার দেন এল যদি হয়, দেন ইফ আর গ্রেটার গ্রেটার দেন এল, দেন আবার আমরা ইকুয়েশনে এই এলটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু পি বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মানে কী হয়? পাওয়ার পাওয়ার তো গুণ হয়ে যায়, পাওয়ার পাওয়ার গুণ হলে 2 ইন্টু হাফ, মানে 2 কেটে গিয়ে শুধু 1 পড়ে থাকবে। সেরকমভাবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে কী? টু টু কেটে গিয়ে এক্স কিউব পড়ে থাকবে। সেরকমভাবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউব, দেয়ারফোর
লাগবে না এটা লিখতে। বলো, স্যার এইটাও তো সিবিএস সিস্টেমে তো ওই 1/4 পাই এপসিলন নট কে তো থাকবে না, শুধু পিএস টার্ম। কি বলে মেয়েটা বুঝতে পারছি না, কি বলছো? স্যার বলছি যে মানে আগে স্যার অ্যাকচুয়াল পজিশনটা ওই এসআই সিস্টেমে এই ফর্মুলাটা ছিল, সিবিএস সিস্টেমে তো ওই 1/4 পাই এপসিলন নট কে টা ছিল না, হুম ওই হুম 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 এই এখানেও তো সেম হবে। হ্যাঁ থাকবেই না তো, এটা আর 1 হয়ে যাবে। এটা তো কনস্ট্যান্ট একটা, এটা নিয়ে তো চিন্তা করার কি আছে? এটা সিজিএস এর ভ্যালুটা কি হবে? এবারে জিনিস লক্ষ্য করে দেখবে, স্পেশাল কেসটা অ্যাকচুয়াল পয়েন্টে ছিল হচ্ছে ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে 2 পি/r³। এটা অ্যাকচুয়াল পয়েন্ট, এটা ইকুইটোরিয়াল পয়েন্ট। লক্ষ্য করে দেখো, সব সেম, শুধু একটা 2 মাল্টিপ্লাই রয়েছে এখানে, বাকি সব সেম। তা আমি যদি এই ইকুইটোরিয়াল পয়েন্ট আর অ্যাক্সিয়াল পয়েন্টের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে কম্পেয়ার করি, যদি আমি দুটোকে কম্পেয়ার করি, তো ক্যান আই সে, ধরো এটাকে আমি নাম দিয়ে দিলাম আগে থেকেই, ই অ্যাক্সিয়াল বাই ই ইকুইটোরিয়াল কম্পেয়ার করছি, ই অ্যাক্সিয়াল বাই ই ইকুইটোরিয়াল, তাহলে উপরে কী আসছে? 1/4 পাই এপসাইলন নট কে 2 পি/r³ বাই 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু p/r³। 1/4 পাই এপসাইলন নটে 1/4 পাই এপসাইলন নট কে কেটে গেল, পি পি কেটে গেল, r³ কেটে গেল, শুধু 2 পড়ে থাকলো। তার মানে কি, অ্যাক্সিয়াল পয়েন্টে যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা হবে, দ্যাট ইজ 2 টাইমস অফ ইন্টেন্সিটি অ্যাট ইকুইটোরিয়াল পয়েন্টস। ঠিক আছে, রাখ। ওকে, জয়েন্ট ডিজাইন রিলেশনটা মুসলাম, নেক্সট 3 নম্বর, 3 নম্বরটা পরীক্ষায় ডেরিভেশন দেওয়ার চান্স খুব কম। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফিজিক্সে খুব সিলেক্টিভ টপিক থেকেই তোমাদের ডেরিভেশন করতে দেয়, তার মধ্যে এইটা একটা, মানে 1 আর 2 যেটা করালাম, অ্যাক্সিয়াল পয়েন্ট আর ইকুইটোরিয়াল পয়েন্ট। থার্ডেরটা দেয় না, শিখে রাখতে ক্ষতি নেই। ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল, এই জায়গাটা লক্ষ্য করো কি লিখেছি, লিখেছি অ্যাট এনি পয়েন্ট। এনি পয়েন্ট মানে কি, কোনো পার্টিকুলার পজিশন মেনশান নেই, না অ্যাক্সিয়াল পয়েন্ট না ইকুইটোরিয়াল পয়েন্ট, তাহলে আমরা বারটা করবো কী করে, বুঝবোটা কী দিয়ে যে কী হবে না হবে?
সেই জন্য ছবিটা আঁকি আগে। দিস ইজ দ্য ডাইপোল, এ পয়েন্ট, বি পয়েন্ট। মাইনাস কিউ আর প্লাস কিউ। ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করছে? ডাইপোল মোমেন্ট কাজ করছে ইন দিস ডিরেকশন, রাইট? ডাইপোল মোমেন্টটা এই ডিরেকশনে কাজ করছে, এটা তো আমরা জানি। দিস ইজ পি ভেক্টর। ওয়েল, এটা হচ্ছে মিড পয়েন্ট ও। তো মিড পয়েন্ট থেকে ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করছে? ডাইপোল মোমেন্ট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস পজিটিভ প্লাস কিউ চার্জ। ভেক্টর দিলাম কিন্তু আগে থেকেই। আর ধরো র্যান্ডামলি তোমাকে আমি এরকম একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, পি একটা পয়েন্ট। এই পি পয়েন্টে তোমাকে আমি বলছি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে, ঠিক আছে? তো এই পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য আমাদের কী করতে হবে? বার করার জন্য এই যে মিড পয়েন্টটা রয়েছে, ধরে নিচ্ছি আমি এই মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, লাইনটা ডটেড করে দিলাম। দিস ডিস্টেন্স ইজ আর, ঠিক আছে? এখন ডাইপোলটা এদিকে রয়েছে, ডাইপোল মোমেন্ট। তো এই পি পয়েন্টের দিকে ওর তো একটা ডিরেকশন আমাকে বার করতে হবে, বা ওর একটা কম্পোনেন্ট আমাকে বার করতে হবে, কারণ ডাইপোল মোমেন্টটা তো ওই পি পয়েন্টে গিয়ে কিছুই করছে না। পি পয়েন্টটা এখানে রয়েছে আর ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করছে। তখন ভাবলাম ঠিক আছে, কম্পোনেন্ট ড্র করি একটা ওর দিকে। তো কম্পোনেন্ট কী করে ড্র করবো? ওই এক পারপেন্ডিকুলার ড্র করে। তো দেখা গেলো ডাইপোল মোমেন্টের কম্পোনেন্টটা এখানে এতটা আসছে, কথাটা কথা বললাম, এতটা আসছে। এটাকে ধরো নাম দিলাম, কী হবে নাম? পি কস থিটা হবে। স্মল কি? স্মল পি কিন্তু এটা, এটা ক্যাপিটাল পি। দিস পয়েন্ট ইজ ক্যাপিটাল পি, এদিকটা হলো পি কস থিটা। আর ওর ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা কম্পোনেন্ট থাকবে, সেটা হবে হচ্ছে পি সাইন থিটা। কিন্তু কোনো কাজে লাগবে না সেটা আপাতত, আপাতত সেটা কোনো কাজে লাগছে না আমাদের, কারণ ওই পি পয়েন্টের দিকে কোন কম্পোনেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। সো দিস ইজ দ্য পি সাইন থিটা, ঠিক আছে? এবার এই পি কস থিটাটা গিয়ে পি পয়েন্টে কী করবে? একটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, সেটা হবে এই ডিরেকশানে, এই ডিরেকশানে। নাম দিলাম সেটার ই ওয়ান, সেটার নাম দিলাম আমি ই ওয়ান। ছবিটা আঁকো। ঠিক আছে, এবার এই যে পি সাইন থিটা যে কম্পোনেন্টটা রয়েছে, পি সাইন থিটা কম্পোনেন্টটা কোন দিকে কাজ করছে? পি সাইন থিটা কম্পোনেন্টটা এদিক থেকে কাজ করছে, এই ডিরেকশানে। এবার এটার জন্য একটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আমরা পি পয়েন্টে পাবো, যার নামটা হবে কি? ই টু। খেয়াল রাখতে হবে যে এটা যে ডিরেকশানে কাজ করছিল, ই ওয়ানটা সেম ডিরেকশানে কাজ করছে। সেরকমভাবে এই ই টু, এই ই টু, এই পি সাইন থিটাটা যে ডিরেকশানে কাজ করছে, ই টুটাও সেই অ্যাঙ্গেলে কাজ করবে। কেন হবে, কী করে হবে, আমি সব দেখাবো, কোনো চিন্তা নেই। কী করে হচ্ছে না হচ্ছে সব দেখাবো। বাট বিফোর দ্যাট আমাদের ভেক্টরের একটা ছোট্ট গল্প মনে রাখতে হবে, যেটা আমি আগের দিনও তোমাদেরকে বলেছিলাম, যে কোনো একটা ভেক্টর যদি এখানে থাকে, এ ভেক্টর, এবং যদি আমরা মনে করে নিই যে এই এ ভেক্টরটা সারা জীবন এখানেই থাকবে, সেটা কিন্তু ভুল। তুমি চাইলে কিন্তু এই এ ভেক্টরটাকে তুলে এনে এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো। শুধু খেয়াল রাখতে হবে যে ওর ডিরেকশন আর ম্যাগনিচিউড যেন কখনো চেঞ্জ না হয়, বাকি তুমি ওকে যেখানে খুশি রাখতে পারো।
তো এই এ ভেক্টরটা যেমন যেখানে খুশি রাখা যায় সেরকম ভাবে এই পি সাইন থিটাটা যেরকম এখানে রয়েছে, যদি এর এফেক্টটা এখানে গিয়ে পড়ে পি পয়েন্টে তাতেও কিন্তু আমরা অবাক হব না। তো এই পি পয়েন্টের ডিরেকশনটা হবে এরকম, উপরে হেডিংটা একটু মুছতে হবে আমাকে, হেডিংটা মুছবো। ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা একটু আছে ওরকম অসুবিধা আছে, কিন্তু এটা ক্লিয়ার করবো আস্তে আস্তে আমরা, ওই জন্য টাইম নিয়ে করছি, হুড়ুম দুড়ুম করে লাভ নেই। এদিকটার নাম দিলাম ই2। আবার আমি বলছি যে কেন এটার নাম ই2, ই2টা এরকম ডিরেকশনে কেন হলো? এ দেখো এই ও পয়েন্ট থেকে এই যে স্ট্রেট লাইনটা টেনেছো, হ্যাঁ এই যে ও পয়েন্ট থেকে স্ট্রেট লাইনটা টেনেছো, দেখো পি কস থিটাটা যে ডিরেকশনে কাজ করছিলো ই1টা ঠিক সেম ডিরেকশনে কাজ করছে। ও পয়েন্ট থেকে পি সাইন থিটাটা পারপেন্ডিকুলারলি কাজ করছিল, তাই ই2টাও পারপেন্ডিকুলারলি কাজ করছে, কিন্তু ডিরেকশনটা এরকম কেন, ডিরেকশনটা এরকম কেন, তার মধ্যে আমি আসছি যে কেন ই2টা ওইদিকে কাজ করছে। অনেকে বলে না ই2টা তো এদিকে হওয়ার কথা ছিল, কেন ই2টা এদিকে হচ্ছে না আমি সেটার মধ্যে আসছি, কোনো চিন্তা নেই, পড়াবো আমি এটা। ঠিক আছে, তাহলে আপাতত পি ভেক্টরটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি, পি কস থিটা আর পি সাইন থিটা। পি কস থিটার জন্য একটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পেয়েছি, দ্যাট ইজ ই1, আর পি সাইন থিটার জন্য একটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পেয়েছি, সেটা হচ্ছে ই2। এবার আমি বলেছিলাম যখন কোনো একটা পয়েন্টে এরকম দুখানা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কাজ করবে তখন ওদের মধ্যে একটা রেজাল্টেন্ট ড্র করতে হয়। তো এই ই2 থেকে কী ল অ্যাপ্লাই করবো, ট্রায়াঙ্গেল ল না প্যারালোগ্রাম ল? অবভিয়াসলি প্যারালোগ্রাম ল। তো ই2-র এই পয়েন্ট থেকে ই1-এর পারপেন্ডিকুলার করে একটা লাইন ড্র করলাম, আর ই1-এর এই পয়েন্ট থেকে ই2-র পারপেন্ডিকুলার করে একটা লাইন ড্র করলাম, দিস পয়েন্ট, সো অ্যালং দিস ডিরেকশন ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, নাম দেবো যেটাকে ওর ই। আর যে কোনো একটা ভেক্টরের সঙ্গে বা যে কোনো একটা কম্পোনেন্টের সঙ্গে আমি ওর অ্যাঙ্গেলটা ধরে নিলাম ফাই1, পরে আমরা tan ফাই1 বার করবো। tan ফাই1-এর ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, ধরো এই যে দুটো ভেক্টর তাদের জন্য রেজাল্টেন্ট এলো এটা, এর সঙ্গে যদি আমি অ্যাঙ্গেলটা ধরি বিটা অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে tan বিটা = কী হয়, tan বিটা = হয় হচ্ছে বি, ওদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় দুটো ভেক্টরের মধ্যে, হয় হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। সেরকমভাবে এখানেও আমরা করার জন্য এখানে করে রাখলাম, তাহলে অ্যাঙ্গেলটা কী নাম দিলাম, ফাই1 নাম দিলে, বা শুধু ফাইও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই, শুধু ফাই দিয়ে দাও, ফাই1 দিতে হবে না। ফাই1 দেওয়ার দরকার নেই না, আর তো কোনো অ্যাঙ্গেল ধরবো না, থিটা ধরে নিয়েছি, ফাই ধরে নিয়েছি, ব্যাস আর অ্যাঙ্গেল লাগবে না, অনলি ফাই। ঠিক আছে, এত অব্দি একটু ল্যাঙ্গুয়েজে লিখে রাখো, এবার একটু ল্যাঙ্গুয়েজে লিখে রাখো, ছবিটা হয়ে গেলে লেখো, লেট ই1 অ্যান্ড ই2, অবশ্যই ভেক্টর দিও মাথায়, লেট ই1 অ্যান্ড ই2 বি দ্য ইন্টেন্সিটিস অ্যাট লেট ই1 অ্যান্ড ই2 বি দ্য ইন্টেন্সিটিস অ্যাট পি, অ্যাট পি, পি মানে ক্যাপিটাল পি, পি পয়েন্টের কথা বলা হচ্ছে, অ্যাট পি ডিউ টু দ্য কম্পোনেন্টস স্মল পি, স্মল পি, স্মল পি কস থিটা অ্যান্ড পি সাইন থিটা রেসপেক্টিভলি টু দ্য কম্পোনেন্টস পি কস থিটা অ্যান্ড পি সাইন থিটা রেসপেক্টিভলি অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি, অ্যাট পয়েন্ট পি বি ই ভেক্টর, এই যে ই ভেক্টর, ই ভেক্টর। ঠিক আছে, আচ্ছা যে কেউ দেখে বলে দেবে যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি এদের মধ্যে, তাই না, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো তো যে ই ভেক্টরটা ইজিকলস টু কী লিখতে পারি আমরা, এটা তো লিখতেই পারি যে ই ভেক্টর ইজিকলস টু ই1 ভেক্টর প্লাস ই2 ভেক্টর, রাইট, এটা তো বলতেই পারি। তাহলে মডুলাসটা কী হবে, মডুলাসটা হবে হচ্ছে রুট ওভার ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার প্লাস 2 ই1 ই2, কস কত ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখন কস 90 মানে তো 0 হয়ে যাবে,
তাহলে এটা শুধু থাকবে হচ্ছে রুট ওভার e1 স্কোয়ার প্লাস e2 স্কোয়ার। সো লিখে রাখো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তার ম্যাগনিচিউড হচ্ছে রুট ওভার e1 স্কোয়ার প্লাস e2 স্কোয়ার, রাইট। এবার আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর আর ইকুইটোরিয়াল পয়েন্ট, সরি আর অ্যাক্সিয়াল পয়েন্ট, এই দুইভাবে কিন্তু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অলরেডি বার করেছি। অ্যাক্সিয়াল পয়েন্টের ফর্মুলাটা হয় হচ্ছে ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু 2P/r³, আর ইকুইটোরিয়াল পয়েন্টে হয় হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু P/r³, ঠিক। তো লেখো e1 ইজ ইকুয়ালস টু e1, নিচে লিখছি e1 ইজ ইকুয়ালস টু, এবার মন দিয়ে দেখবে e1টা কোন কম্পোনেন্টের জন্য কাজ করছে, e1টা কাজ করছে হচ্ছে পি কস থিটা কম্পোনেন্টের জন্য, ঠিক আছে। তো লিখছি 1/4 পাই এপসাইলন নট কে, দেখো আজকে যদি পি পয়েন্টটা এখানে না হয় এখানে হতো, তাহলে কোন ভেক্টরের জন্য কাজটা হতো, এই পি ভেক্টরটার জন্য হতো, ভালো করে বুঝবে কী বলতে চাইছি। আজকে যদি পি পয়েন্টটা এখানে না হয় এখানে হতো, তাহলে নিশ্চয়ই এই পি কস থিটা কাজ করতো না, কে কাজ করতো উপরে পি, অ্যাজ ইফ মনে হতো এই পয়েন্টটা ওর অ্যাক্সিয়াল পয়েন্টে রয়েছে। তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টে যদি থাকে তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবো, এইটা নাকি এইটা? অবভিয়াসলি এইটা, যেখানে 2 মাল্টিপ্লাই করা রয়েছে। বাট দ্য ডিফারেন্স ইজ এখানে পি রয়েছে, এখানে জাস্ট হয়ে যাবে পি কস থিটা, তাহলে ফর্মুলাটা কী হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট উপরে 2P cos theta/r³ করে রাখো। আরেকটা জিনিস হচ্ছে যদি পি সাইন থিটার জন্য এফেক্টটা বার করতে যাও, দেখো পি সাইন থিটাটা এরমভাবে কাজ করছে এই ডিরেকশানে, আর পি পয়েন্টটা রয়েছে এরকমভাবে, যার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা আবার এদিকে কাজ করছে। তো এটা তো পারপেন্ডিকুলার রিলেশন, পারপেন্ডিকুলারের জন্য কোনটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব। শুধু ডিফারেন্সটা হবে এখানে পি আছে, এটার জন্য পি সাইন থিটার জন্য হয়ে যাবে পি সাইন থিটা, তাহলে ফর্মুলাটা হবে ই টু ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু পি সাইন থিটা বাই আর কিউ। তো এইটাতেই বাকি সবাই সবটা বুঝে যায় যে কেন কি হচ্ছে, শুধু এইখানেই লোকজনের গড়বড় হচ্ছে যে কেন এখানটায় 2P cos theta লিখলে এখানে কেন 2P sin theta লিখছি না, বা এখানে যদি P sin theta লিখি তাহলে এখানে কেন 2টা লিখছি, ফর্মুলা দুটো সেম নয় কেন? আরে বাবা, ডিরেকশান অনুযায়ী দেখো, P cos theta যেদিকে কাজ করছে E1টা ওদিকেই কাজ করছে, তার মানে কি সেম লাইনে আছে দুটো পি আর E1। আমি বলেছিলাম না, রিলেশনটা মনে করো কী করেছিলাম, আচ্ছা আরও সহজে বোঝাচ্ছি যে কেন, সেই জন্যই তুমি কি বুঝতে পেরেছো যে এখানে কেন 2P cos theta হলো আর এখানে কেন শুধু পি সাইন থিটা হলো, এখানে 2টা নেই কেন, বুঝতে পেরেছো? এটা কনফিউশন আছে এখান থেকে, ওই ওটা যেটা ইকুয়েটোরিয়াল আর এক্সিয়ালের মতন করালে ওই রকমই তো। আচ্ছা আমি আরেকটা ফর্ম দিয়ে বোঝাচ্ছি, এবার বুঝে যাবে, এটা একদম ইজি। দেখো অলরেডি ছবি থেকে তোমরা এটা দেখতে পাচ্ছ, যে পি সাইন থিটার উল্টো দিকে ই2 কাজ করছে, তাই না? পি সাইন থিটার উল্টো দিকে ই2 কাজ করছে। পারপেন্ডিকুলার রিলেশনে যখন ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কাজ করে আমরা ভেক্টর ফর্মটা কী পেয়েছিলাম, ই ভেক্টর ইজ ইকুয়ালস টু -1/4 পাই এপসাইলন নট কে ইন্টু P/r³। এবার লক্ষ্য করে দেখো, পি ভেক্টরটা যেদিকে হচ্ছে তার উল্টো দিকে ই ভেক্টরটা, কারণ সামনেটা মাইনাস মাল্টিপ্লাই করা আছে। তো দেখতে পাচ্ছি পি সাইন থিটা যেদিকে কাজ করছে তার উল্টো দিকে ই2টা আছে, তার মানে অবভিয়াসলি এদের রিলেশনটা মাইনাস থাকবে একটা। আর মাইনাস কোনটা থাকে, অ্যাক্সিয়ালে থাকে নাকি ইকুইটোরিয়ালটা থাকে? অ্যাক্সিয়ালে তো কোনো মাইনাস ছিল না, ইকুইটোরিয়ালটাতেই মাইনাস ছিল, তার মানে দিস ইজ ফর দ্য রিলেশন অফ ইকুইটোরিয়াল পয়েন্ট, তাই এইটা অ্যাপ্লাই করবো, সেই জন্য এখানে 2টা দিইনি।
আর এটাতে দেখো পি কস থিটা যেদিকে কাজ করছে ই ওয়ান ভেক্টরটা সেম দিকে কাজ করছে, তার মানে ওদের ফর্মুলাতে কোনো মাইনাস নেই, প্লাসই রয়েছে। প্লাস কোনটা থাকে? এইটাতে থাকে, তাই জন্য এখানে টু পি কস থিটাটা নিয়েছি। তো ডিরেকশনের উপর ডিপেন্ড করে এটা আমরা বলতে পারলাম যে কোথায় অ্যাক্সিয়াল পয়েন্টের ফর্মুলা ইউজ হবে আর কোথায় ইকুইটোরিয়াল পয়েন্টের ফর্মুলাটা ইউজ হবে। তাহলে আমরা ই ওয়ান পেয়ে গেছি, আমরা ই টু পেয়ে গেছি। এবার ই ওয়ান আর ই টুর এই ভ্যালু দুটো এই ফর্মুলাটায় বসালেই আমরা ইন্টেন্সিটি অফ নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাব। ঠিক, তাহলে করি সেটা। এই জায়গাটা মুসলাম স্যার, মিথিলা বলো। স্যার তাহলে ইটুর সামনে মাইনাস থাকবে না এখানে? এইখানটায় হ্যাঁ, উমা, এটা তো স্কেলার ফর্ম নিয়েছিস, ভেক্টর ফর্ম হলে মাইনাস দিতাম, এটা তো স্কেলার ফর্ম করাচ্ছি এখন, স্কেলার ফর্মে আমরা মাইনাস। আচ্ছা মুসলাম, তাহলে আমাদের নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু কী হবে? ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার রুট ওভার ই ওয়ানের ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে টু পি কস থিটা বাই আর কিউব তার হোল স্কোয়ার প্লাস ই টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে পি সাইন থিটা বাই আর কিউব তার হোল স্কোয়ার। তো এখান থেকে কী কী কমন যেতে পারে এটাকে আমি লিখতে পারি, 1/4 পাই এপসাইলন নট কে পি বাই আর কিউব হোল স্কোয়ার ইন্টু টু কস থিটাকে বাইরে বার করলাম স্কোয়ারের, তাহলে কী হয়ে যাবে? ওটা যাবে 4 cos² θ প্লাস 1/4 পাই এপসাইলন নট কে পি বাই আর কিউব, ব্র্যাকেটের বাইরে বার করলাম সাইন থিটাকে, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে বেরোবে ওটা, সাইন স্কোয়ার থিটা। নাও এখান থেকে কমন নেব, কি কমন নেব? 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব হোল স্কোয়ার, দুটো থেকেই কমন যাচ্ছে, রুটের বাইরে এলে এটা শুধু হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট কে পি বাই আর কিউব। রুটের ভিতরে কি পড়ে থাকছে? 4 cos² θ, 4 cos² θ প্লাস সাইন স্কোয়ার থিটা। ভেবে দেখো, 1/4 পাই এপসাইলন নট কে পি বাই আর কিউব রুট ওভার, এটাকে আমি লিখতে পারি 3 cos² θ প্লাস cos² θ, এই 4 cos² θ ব্রেক করলাম প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস এটা হয়ে যাবে 1, এটা প্লাস এটা হয়ে যাবে 1, তাহলে ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে পি বাই আর কিউব রুট ওভার 3 cos² θ প্লাস 1। করো, এটা হচ্ছে ফর্মটা এলো। আর যদি আমি তোমাদেরকে বলি যে এসআইতে কী হবে, সিজিএসে কী হবে, ইন সিজিএস কী হবে, 1/4 পাই এপসাইলন নট পার্টটা থাকবে না, তাহলে পি বাই আর কিউব ইন্টু রুট ওভার 3 cos² θ প্লাস 1 সিজিএস। নিট বা জয়েন্টের জন্য দিস ফর্ম ইজ ইম্পর্টেন্ট।
লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে লেখা? লাস্ট লেন্থে রয়েছে। আচ্ছা একটা জিনিস ভাবো, এই যে ফর্মুলাটা আমাদের বেরিয়েছে, আমরা তো কোনো মেনশন কিছু করে দিই না যেটা কোন পয়েন্টের জন্য, অ্যাক্সিয়াল পয়েন্ট। নাকি ইকুয়েটোরিয়াল পয়েন্ট, যে কোনো পয়েন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল। তাহলে আমি কি বলতে পারি যে এই ফর্মুলা থেকে আমরা অ্যাক্সিয়াল পয়েন্ট আর ইকুইটোরিয়াল পয়েন্ট দুটো দুটো পয়েন্টেরই ফর্মুলা বার করতে পারবো? দেখা যাক চেষ্টা করে। আচ্ছা যদি আমি ধরি যে এই পি পয়েন্টটা, মিথিরা বলবে হ্যাঁ পি পয়েন্টটা এখানে না হয়ে এখানে হতো, তাহলে এই পুরো বডিটা কত অ্যাঙ্গেলে ঘুরে যেত গো? পুরো এতটা ঘুরে যেত এই পুরো পুরো ফিগারটা, মানে পুরো ফিগার বলতে কোন কোন লাইনটা কথা বলছি, এই লাইনটা, পুরো লাইনটাই এতটা অ্যাঙ্গেলে ঘুরে যেত, ঘুরে গেলাম স্ট্রেট লাইন হয়ে যেত, এটা এই ডিরেকশনে কাজ করত। তাহলে তখন এই থিটার ভ্যালুটা কত হতো মিথিরা বলো? যদি এই পি পয়েন্টটা এখানে থাকতো তাহলে থিটার ভ্যালুটা তখন কত হতো? 0 ডিগ্রি। জিরো হয়ে যেত, ভেরি গুড, 0 ডিগ্রি হয়ে যেত। আর যদি পি পয়েন্টটা এখানে হতো পারপেন্ডিকুলার বাইসেক্টর যে কোনো একটা পয়েন্টে, তখন তাহলে থিটা, তাহলে থিটার ভ্যালুটা 90 হতো, কারণ তখন অ্যাঙ্গেলটা এতটা ঘুরে যেত। সেই জন্যই বুঝতে পারলে অ্যাঙ্গেলের ব্যাপারটা? হ্যাঁ বাহ, তাহলে লেখো স্পেশাল কেসেস, স্পেশাল কেসেস। স্পেশাল কেসেস দিয়ে লেখো নাম্বার ওয়ান, স্পেশাল কেসেস দিয়ে লেখো নাম্বার ওয়ান, লেখো এন্ড অন পজিশন, এন্ড অন পজিশন। অনেকে আবার বোঝে না এই এন্ড অন পজিশন জিনিসটা কি, ওই যে অ্যাক্সিয়াল পয়েন্ট ওটারই আরেকটা নাম হচ্ছে এন্ড অন, এন্ড অন পয়েন্ট, এন্ড অন পয়েন্ট। এই যে এটা ডাইপোল, দুটোর এন্ড পয়েন্টের কথা বলা হচ্ছে, এন্ড অন পয়েন্ট। তো এন্ড অন পয়েন্টের জন্য থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হয়ে যাবে 0 ডিগ্রি, মানে এই পয়েন্টে যদি থাকে তাহলে কী হবে? ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু পি বাই আর কিউব রুট ওভার 3 × 1, লিখে দেবো একবারে, কারণ কস স্কোয়ার 0 মানে 1 স্কোয়ার, মানে 1 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 মানে কত হয়ে যাবে? 4। হয়ে যাবে √4, √4 মানে কত? √4 মানে 2, তাহলে 2π/r³ লিখে ফেলো, 2π/r³। দেখেছো এটা আগে অ্যাক্সিয়াল পয়েন্টের ফর্মুলা এমনি এসেছিল,
এখন এই ফর্মুলা থেকেও আমরা সেটা বার করতে পারছি। স্পেশাল কেস টু, স্পেশাল কেস টু লেখো, ব্রড সাইড, ব্রড সাইড অন পজিশন, এটা হচ্ছে এন্ড অন পজিশন, এটা হচ্ছে ব্রড সাইড অন পজিশন, এটা কি? এটাই হচ্ছে ওর ইকুইটোরিয়াল পয়েন্ট বা পজিশন। ঠিক আছে, তো ইকুইটোরিয়াল পয়েন্টে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি বসাই এখানে আমরা, কস 90 মানে 0, তার স্কোয়ারে 0ই হবে। তাহলে ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু P/R³ √1। √1 মানে 1, তাহলে ই এর ভ্যালু আসছে হচ্ছে 3/R³। এটা ইকুইটোরিয়াল পয়েন্টের ফর্মুলা। তো আমরা দুটোতেই যেতে পারছি। এর জন্য একটা জিনিস আমাদের না জয়েন্টে একবার দেয়, সেটা হচ্ছে ডাইপোলের যে কোনো পয়েন্টে, ডাইপোলের যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কিসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল? 1/r, 1/r², 1/√r, নাকি 1/r³? প্রত্যেকটা ফর্মকে দেখবে তোমরা, এই যে র্যান্ডাম র্যান্ডাম ডিস্টেন্সের জন্য যেটা এলো, দেখো ওখানেও r³ রয়েছে নিচে, অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য r³ রয়েছে নিচে, ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য r³ রয়েছে নিচে। হ্যাঁ, বাট সবকটারই স্পেশাল ফর্ম, সো দিস ওয়ান, দিস রিলেশন মনে রেখো, এটা কমন কোশ্চেন, এটা জয়েন্ট আর নিটের, জয়েন্টের আবার কমন কোশ্চেন। হয়েছে মুছে দিলাম। আচ্ছা, পরের দিন পড়তে বসার আগে আমাদের এই তিনটে ফর্মুলা মুখস্থ থাকবে। নাম্বার 1, অ্যাক্সিয়াল পয়েন্ট বা এন্ড অন পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে Q/r² -L² তার হোল স্কোয়ার, সরি কিউ কেন, পি কিউ না, পি, 2P। স্পেশাল কেস হচ্ছে ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, আচ্ছা এটা আর থাকে না, 2PR হবে, এপসাইলন নট কে 2P/r³। 2 নম্বর, ইকুইটোরিয়াল পয়েন্টে ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে P/√r r² +L² টু দি পাওয়ার 3/2। ওয়েল, এখানে একটা জিনিস অনেকে গণ্ডগোল করে ফেলে, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, এটা ভুলে যায় অনেকে। স্পেশাল কেস ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে P/r³। এবং এই দুটো থেকে আমরা একটা জিনিস বলতে পেরেছিলাম যে ই অ্যাক্সিয়াল ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 টাইমস অফ ইকুইটোরিয়াল পয়েন্ট, তাই তো? এটা বেশি, এটা কম,
আর 3 নম্বর র্যান্ডাম পয়েন্টের জন্য ইজ ইকুয়ালস টু 1/4π এপসাইলন নট কে পি বাই আর কিউব ইন্টু রুট ওভার 3 cos² θ + 1। দ্যাটস ইট। কোনো ডাউট? এন্ড অন পয়েন্টে থিটার ভ্যালু 0, ব্রড সাইড অন পয়েন্টে থিটার ভ্যালু 90 ডিগ্রি। ইয়াদ রহনা চাইয়ে নেক্সট দিন তক। হয়েছে? নেক্সট টপিক হেডিং দাও। টর্ক এক না 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 আগে একটু শেখাবো, টর্ক টর্ক শেখাবো, টর্ক। টর্ক জিনিসটা কি? কাপল জিনিসটাই বাকি। ধরো একটা বডি রয়েছে এরকম, আমরা এটা ওর মিড পয়েন্ট, এবার এই পয়েন্টে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এই পয়েন্টেও একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এটা এফ এটাও এফ। আচ্ছা দুটোর ম্যাগনিচিউড সেম, এফ আর এফ দুটো ডিরেকশন সেটাও সেম, তাহলে কি এখানে কোনো কাপল আছে? না, এখানে কোনো কাপল তৈরি হয়নি। আচ্ছা সেম অবজেক্ট আবার, ও পয়েন্ট, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এফ। আচ্ছা এদিকে দেখাই, ফোর্স অ্যাপ্লাই করছি এদিকে এফ, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি 2F। তো এখানে দুটো ফোর্স কাজ করছে এফ আর 2F, এদের মধ্যে কাপল তৈরি হবে? সৃজনী কাপল তৈরি হবে? অমানুষ হবে না। কেন কাপল তৈরি হবে না? কাপল তৈরি হওয়ার দুটো কন্ডিশন, দেয়ার ম্যাগনিচিউড শুড বি সেম বাট দেয়ার ডিরেকশনস শুড বি অপোজিট টু ইচ আদার। এখানে ম্যাগনিচিউড সেম ছিল, ডিরেকশন সেম হবে না, এখানে ডিরেকশন অপোজিট কিন্তু ম্যাগনিচিউড আলাদা, তাহলেও কাপল হবে না। কাপল কখন তৈরি হবে? তুমি যেটা বলছিলে ইয়ে সৃজনী, তুমি তুমি বলছিলে রোটেশন হবে কি না, রোটেশন হবে, মোমেন্ট তৈরি হবে, কাপল তৈরি হবে না। দের ইজ আ ডিফারেন্স বিটুইন মোমেন্ট অ্যান্ড কাপল। যখনই কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য বডিটা ঘুরতে থাকবে, মোমেন্ট সেখানে রয়েছে, বাট কাপল হয়েছে কি না? কাপল হতে গেলে দেয়ার ম্যাগনিচিউডস শুড বি সেম অ্যান্ড দেয়ার ডিরেকশন শুড বি অপোজিট টু ইচ আদার, এই কথাটা মনে রেখো। তার জন্যই এই ছবিটা আমি আঁকালাম, এটা আমরা অনেকেই ভুল করে ফেলি, মোমেন্টের সঙ্গে কাপলকে কখনো গোলাবে না। এই যে কাপল, কাপুল, ঠিক আছে। তাহলে এখানে কাপল হচ্ছে না, এখানে কাপল হচ্ছে না, কিন্তু এখানে কাপল হচ্ছে, বিকজ ফোর্স দুটোর ম্যাগনিচিউড সেম অ্যান্ড ডিরেকশনস আর অপোজিট টু ইচ আদার, দ্যাটস ইট, সেই জন্য কাপল তৈরি হলো। এবার যেখানে কাপল হবে সেখানে আমরা টর্কের ফর্মুলা এখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবার টর্কের ফর্মুলাটা আবার কী ছিল? ধরো এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2L, 2L কেন, L কেন নয়, একই ব্যাপার। তো সেক্ষেত্রে টর্ক ইজ ইকুয়ালস টু, টর্কের ফর্মুলা কী? টর্কের ফর্মুলা হচ্ছে এনি ওয়ান ফোর্স, কারণ দেখো ফোর্স দুটোর যেখানে কাপল তৈরি হচ্ছে সেখানে তো ফোর্স দুটো তো ম্যাগনিচিউড সেম, তাই এনি ওয়ান অফ দ্য ফোর্স, এনি ওয়ান অফ দ্য ফোর্স ইন্টু
পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, লিখে রাখো এটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে আমার অনেকে অসুবিধা হয়, তাহলে পরপর দুটো ছবি আঁকবো, দুটো আলাদা আলাদা কেস, ওখানে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। হয়ে গেছে এটা লেখা, তাহলে কোথায় কাপল হচ্ছে যেখানে ফোর্সেস আর ম্যাগনিচিউড আর সেম, ডিরেকশনস অপোজিট টু ইচ আদার, ভুল লামাত, ঠিক আছে। তো টর্কের ফর্মুলা আমরা লিখেছি, এনি ওয়ান অফ দ্য ফোর্স, তাহলে এখানে কী হবে টর্কটা, টর্ক ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে, আচ্ছা টর্কে কী দিয়ে রিপ্রেজেন্ট করে, টর্কে রিপ্রেজেন্ট করা হচ্ছে টাউ দিয়ে, টাউ, টাউটা আবার কী, যেমন ইংলিশে হচ্ছে টি, সেরকম গ্রিক লেটারে টাউ, এই টাউ, টাউ ইজ ইকুয়ালস টু কী হবে, এনি ওয়ান অফ দ্য ফোর্স মানে এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত ওদের মধ্যে, টুয়েলভ। তো সব জায়গাতে কি এই ফর্মুলাটাই হবে, সেটা কেস অনুযায়ী ডিপেন্ড করছে কোথায় কী হবে, ঠিক আছে। এটা হয়ে গেছে, এবার এই ব্লকটাকে আমি আঁকছি একটু অন্যরকমভাবে, মুসলাম ফার্স্ট অফ অল ছেলে মেয়েদের মধ্যে এখানে একটা অসুবিধা কী তৈরি হয় সেটা আগে আমি বলি, তারা বুঝেই উঠতে পারে না যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে, ঠিক আছে। ওয়েল এই ডিস্টেন্সটা টুয়েলভ, দিস ডিস্টেন্স ইজ টুয়েলভ, আর ফোর্স তো ওদের মধ্যে এফ, দুটোতে এফ কাজ করছে, তো কাপল তো তৈরি হবেই, বিকজ এফ এদিকে কাজ করছে আর এই এফটা এদিকে কাজ করছে, তো ডিস্টেন্স ডিরেকশনস আর অপোজিট টু ইচ আদার আর ম্যাগনিচিউড আর সেম, তো কাপল তৈরি হচ্ছে। বাট প্রবলেম কোথায়, টর্কটা যখন লিখবো টাউ ইজ ইকুয়ালস টু কী হবে, এনি ওয়ান অফ দ্য ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, এখন টুয়েলভটা কি ওদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নিশ্চয়ই না, ব্লকটা এমনভাবে বেঁকে রয়েছে, ধরো ব্লকটা হরাইজেন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল বানিয়েছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এবার আমাদেরকে একা বুঝতে হবে যে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটাকে বলা হয়, এইটা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয় সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা, কোনটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা বুঝতে গেলে আমাকে জানতে হবে আগে, এই দুটো ভেক্টরকে আমি পাশাপাশি রাখছি। এমন একটা লাইন, ভালো করে বুঝবে এটা, হ্যাঁ ক্লিয়ার করে নাও, এমন একটা লাইন, বাবা কি সুন্দর লাইন, এমন একটা লাইন যার সঙ্গে এই ফোর্সটাও পারপেন্ডিকুলার আবার এই ফোর্সটাও পারপেন্ডিকুলার, সেই লাইনটাতে এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স হবে দ্যাট ডিস্টেন্স উইল বি নোন অ্যাজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন এই যে ব্লকটা রয়েছে বা এই যে লাইনটা রয়েছে এরকমভাবে, এর সঙ্গে না তো এইটা পারপেন্ডিকুলার রয়েছে আর না তো এইটা পারপেন্ডিকুলার রয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা কোনোভাবেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে পারে না। বেশ, এবার আমার আবার ডাউটটা অন্য জায়গায় হতো, পার্সোনালি আমার কথা যদি বলি, আমি খালি ভাবতাম যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তাহলে কি এইটা হবে, দিস ডিস্টেন্স, কেন এই ডিস্টেন্সটা কেন, দেখো এই যে পয়েন্টটা রয়েছে
আর এই যে পয়েন্টটা রয়েছে, ভালো করে বুঝবে, এই যে পয়েন্টটা রয়েছে আর এই যে পয়েন্টটা রয়েছে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত? এতটা, মানে এই যে এই ডিস্টেন্সটা, তাহলে এটাকে কি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলবো? দেখা যাক বলবো কি না। এই হচ্ছে এফটা এই ডিরেকশনে কাজ করছে, আর এই একটা আরেকটা এফ এই ডিরেকশনে কাজ করছে। তো এখন ওদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এতটা, এই যেটা আমি এখানে ড্র করেছি। এবার দেখো তো, এই লাইনটার সঙ্গে এটা কি পারপেন্ডিকুলার? না। এই লাইনটার সঙ্গে এটা কি পারপেন্ডিকুলার? না। তাহলে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে পারে না। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে কোনটা? পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এইটা, কেন এটা হলো? বিকজ এই লাইনটাকে দেখো, এই ডটেড লাইনটা সলিড করে দিচ্ছে, এই সলিড লাইনটার রেসপেক্টে দেখো, এই ফোর্সটাও ওর উপরে পারপেন্ডিকুলার, এই ফোর্সটাও ওর উপরে পারপেন্ডিকুলার, তাই তো? সেই জন্য এইটা হচ্ছে ওদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আশা করি কিছুটা বোঝাতে পারলাম যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে। যে লাইনটা বরাবর বা যে লাইনটার সঙ্গে দুটো ফোর্স কম্পোনেন্টই পারপেন্ডিকুলার বানিয়ে থাকবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, দ্যাট লাইন অর দ্যাট ডিস্টেন্স উইল বি নোন অ্যাজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস। ঠিক আছে, এবার অ্যাকর্ডিং টু দিস ফিগার, এই ফিগার অনুযায়ী এই লেন্থটা হচ্ছে 12। ওরা একটা এই অ্যাঙ্গেল বানিয়ে রেখেছে থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটাই হবে। তো এটা যদি 12 হয় তাহলে এই লেন্থটা কত? দিস লেন্থ ইজ 12 কস থিটা, দিস লেন্থ ইজ 12 কস থিটা। তাহলে এনি ওয়া তাহলে টর্কের ফর্মুলাটা কী? টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু 12 কস থিটা, কারণ এনি ওয়ান অফ দ্য ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, দ্যাটস ইট। কিছু লোকজন এটা থেকে চেঁচিয়ে উঠবে, এই তুই কে এটা করার, কেন কী করলাম? টর্কে সবসময় সাইন থিটা হয়, এখানে কস থিটা কেন করেছিস? পৃথিবীতে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এখানে সাইন থিটাই হতে হবে। বই জাস্ট বিকজ বইতে সাইন থিটা লেখা রয়েছে, তার মানে আমরা যে অন্ধের মতো সাইন থিটা লিখে দেবো সেটা হয় না। যদি সাইন থিটা লিখতে হয় তাহলে কেন লিখতে হবে সেটা দেখতে হবে। ফিগার অনুযায়ী এগুলো চেঞ্জ হয়, যেমন আমাদের এই ফিগার অনুযায়ী এটা 12 কস থিটা হবে, এর পরে যে ছবিটা আঁকবো সেখানে 12 অন্য কিছু হবে, জানি না কী হবে। ছবিটা আঁকা হয়েছে? মানে এতক্ষণ লাগছে শুধু এইটুকু ভেবাতে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে, কারণ আমার মনে হয় পার্সোনালি আমার খুব ডাউট হতো এখানটায় যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে। আমি শিওর তোমাদের হয় না। চলো নেক্সট ফিগার রাখছি, মুসলাম এটা। ইলেকট্রিক পোটেনশিয়াল বলে এরপর যে চ্যাপ্টারটা আছে না, ওখানে আমাদের খুব সুবিধা হবে এটা শেখার জন্য, ওখানে এগুলো আর আমাকে আলাদা করে করাতে হবে না। মানে অ্যাটলিস্ট এই পারপেন্ডিকুলার আঁকা টাকা তখন আমাকে আর বলতে যেন না হয়। হ্যাঁ, আজকে থেকে এটা ক্লিয়ার করে রাখো, আগের ছবিটার সঙ্গে ডিফারেন্সটা দেখো, আগে ফোর্সগুলো এরকমভাবে ছিল আর এখন ফোর্সগুলো হরাইজেন্টালি রয়েছে, দ্যাটস দ্য ডিফারেন্স। মিড পয়েন্ট দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস ডিস্টেন্স ইজ 2L, ওকে, দিস ফোর্স ইজ এফ। তো এবার আমি ধরো বললাম, মিথিরা বলবে মিথিরা এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো দুটো ফোর্সের মধ্যে, এইটা আচ্ছা যদি না হয় সেটা কেন নয় একটু বলে দাও, কারণ এই লাইনটার সঙ্গে এই ফোর্সটাও পারপেন্ডিকুলার নয় আর এই ফোর্সটাও পারপেন্ডিকুলার নয়, তাহলে এটা তো হবে না। তাহলে কোনটা? এই এই লাইনটা মানে ভার্টিক্যাল, তার কারণ এটার সঙ্গে এটাও পারপেন্ডিকুলার আর এটাও পারপেন্ডিকুলার। এই লেন্থটা আমরা কি করে পাবো? এটা থিটা মানে এটাও থিটা। আচ্ছা এইটা 12 হলে এই লেন্থটা কত?
মনে মনে কিছুটা ধরে নাও এটাকে, এক্স ধরে নাও লেংথটাকে, এভাবে করতে নেই যদিও। হ্যাঁ না করার কোনো ব্যাপার না, করতেই পারি, ইট ইস দ্য এক্স্যাক্ট প্রসেস এটাই। তো এক্স বাই টুয়েলভ মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস ইজ ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু টুয়েলভ সাইন থিটা, দিস ডিস্টেন্স ইজ টুয়েলভ সাইন থিটা। তাহলে এখানে টর্ক ইজ ইকুয়ালস টু কী হবে, টাউ ইজ ইকুয়ালস টু এনি ওয়ান অফ দ্য ফোর্স ইন্টু টুয়েলভ সাইন থিটা, দ্যাটস ইট। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করার নিয়মটা কী, ধরো এরকম দুটো ফোর্স রয়েছে, এই একটা আর এই একটা, নরমভাবে রয়েছে, নিয়মটা হচ্ছে যে কোনো একটা থেকে পারপেন্ডিকুলার ড্র করবে, নিয়মটা শুনে নাও, যে কোনো একটা থেকে পারপেন্ডিকুলার ড্র করবে এরকমভাবে, আর আরেকটাকে এক্সটেন্ড করে দেবে এই যে, ঠিক আছে। যদি এটা থেকে পারপেন্ডিকুলার ড্র করতাম তাহলে এটাকে এক্সটেন্ড করে দিতাম এই যে, এই ডিস্টেন্সটা একটা থেকে পারপেন্ডিকুলার ড্র করবে আর একটাকে এক্সটেন্ড করে দেবে, বুঝতে পেরেছো? তাহলে টর্কের ফর্মুলা, তাহলে টর্ক ইজ ইকুয়ালস টু কি, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। তো এত কিছু আমাদের সময় লাগলো হচ্ছে শুধুমাত্র এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বোঝার জন্য। তো হেডিং দাও, আবার আমরা ইলেকট্রিক ফিল্ডে ফিরে আসি, কালকে এনি হাউ এটা শেষ করবই, আমরা করব মানে করবই, আর সময় নেওয়া যাবে না, তারপরে নিউমেরিক্যাল প্রবলেম করাতে হবে। টর্ক অ্যাক্টিং অন, টর্ক অ্যাক্টিং অন, টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইন আ ইউনিফর্ম, তাহলে আর অ্যান কেন হবে, এ হবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মন দিয়ে দেখবে। হ্যাঁ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে আমি কী বলেছিলাম তোমাদের অলরেডি, আমি ফিল্ড লাইন পড়িয়েছি কিন্তু, ফিল্ড লাইন কীরকম হবে ফিল্ড লাইনগুলো, ইউনিফর্ম মানে দে আর প্যারালাল টু ইচ আদার, বড় করে ছবিটা আঁকছি। আচ্ছা জিজ্ঞেস করে রাখি, যেদিক থেকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে ওদিকটা কী চার্জ থাকে, আমরা সবসময় জানি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পজিটিভ দিক থেকে বেরোয় আর নেগেটিভের দিকে ঢোকে, তাহলে অবভিয়াসলি যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি তার মানে এদিকে সব প্লাস চার্জ রয়েছে আর এদিকে রয়েছে সব মাইনাস চার্জ। বেশ, আর এখানে রয়েছে একটা ডাইপোল, দাঁড়াও থাকবে না, ঠিক আছে ধরে নিচ্ছি এখানে আছে একটা মাইনাস কিউ চার্জ আর এখানে আছে একটা প্লাস কিউ চার্জ, এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে টুয়েলভ, দিস ডিস্টেন্স ইজ টুয়েলভ, ঠিক আছে। আচ্ছা এই যে মাইনাস কিউ চার্জ, একে এই প্লাস চার্জগুলো অ্যাট্রাক্ট করছে না অবভিয়াসলি, তাহলে এই মাইনাস কিউ চার্জটা একটা ফোর্স ফিল করছে এইদিকে, একটা ফোর্স ফিল করছে রাইট, যার নাম আমি দিলাম, নাম দিচ্ছি না, আর এই প্লাস কিউ চার্জটাও একটা ফোর্স ফিল করছে কোন দিকে, এই দিকে। আচ্ছা ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা কি মনে আছে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ছিল হচ্ছে ফোর্স বাই চার্জ, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ফোর্স বাই চার্জ,
তাহলে ফোর্স ইকুয়ালস টু কি হচ্ছিল, ইলেকট্রিক চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, চার্জ হচ্ছে কিউ, তাহলে ইলেকট্রিক ফোর্স কত কাজ করছে এখানে, কিউ ইনটু ই। আর এখানেও কিউ ইনটু ই, শুধু আমরা লিখবো এখানে মাইনাস কিউ ইনটু ই। এতে আবার অনেকের অসুবিধা আছে, স্যার বারবার করে বলেছো যে প্লাস কিউ মাইনাস কিউ সব লিখতে হয় না, তাহলে আজকে এখানে মাইনাস কিউ কেন লিখছো? শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে কিউ ইটা যেদিকে কাজ করছে এই কিউ ইটা তার উল্টো দিকে কাজ করছে, তার জন্য সামনে এই মাইনাসটা রাখলাম, আদারওয়াইজ এটা নেওয়ার প্রয়োজন পড়ে না। যদি তোমরা এটা নাও দাও তো কারোর ক্ষমতা নেই যে কেটে দেবে, বাট যাই হোক দিচ্ছি, কারণ গল্প আছে এটা পরে বলবো ওই পিছনে। তাহলে কিউ ই আর মাইনাস কিউ ই, ঠিক আছে। ওয়েল এইটা হচ্ছে ধরে নিলাম ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই ডাইপোলটা একটা অ্যাঙ্গেল বানিয়েছে থিটা অ্যাঙ্গেল থিটা। তাহলে এখন আমাকে বলো এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা হবে। কী বলেছি, দুটো ভেক্টর যখন থাকবে, দুটো ফোর্স যখন থাকবে, একটার থেকে পারপেন্ডিকুলার ড্র করবে আরেকটাকে এক্সটেন্ড করে। ধরো আমি এটার থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম আর এটাকে এক্সটেন্ড করে দিলাম, তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এইটা একদমই না, এইটা। কী করে বুঝলাম? বুঝলাম এভাবে যে এই লাইনটার সঙ্গে এটাও পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, ওই জন্য দ্যাটস দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পুরোটা 2L এটা, তাহলে এটা কত হবে একটু আগেই বার করেছি আর দেখাচ্ছি না, 2L sin theta, 2L sin theta, ঠিক আছে। তাহলে এখানে টর্ক ইজ ইকুয়ালস টু কী হবে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। টর্ক হচ্ছে টাউ, ফোর্স হচ্ছে এখানে কত, কিউ ই, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 2L sin theta, রাইট। এবার টাউ ইজ ইকুয়ালস টু, এটাকে আমি এইভাবে লিখছি, কিউ ইন্টু 2L ব্র্যাকেটে দিলাম ইন্টু ই সাইন থিটা। আচ্ছা কিউ ইন্টু 12 মানে কি, কিউ ইন্টু 12 মানে হচ্ছে, কিউ ইন্টু 12 মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে টাউ ইজ ইকুয়ালস টু এখানে লিখছি আমি ডাইপোল মোমেন্ট পি ই সাইন থিটা, লিখে ফেলো এটা, এত অব্দি লেখা হয়ে গেলে আমাকে বলবে। এত অব্দি লেখা হয়ে গেলে আমাকে বলবে, হইলো কি, হয়ে গেছে? এই এইটুকু করতে এতক্ষণ লাগছে? তারপর তোমার তো আবার উল্টা না খাতা, খাতার মধ্যে অলরেডি ইলেকট্রিক ফিল্ড তার মানে করেই দেওয়া আছে। পুরো খাতা জুড়ে ইলেকট্রিক ফিল্ড, হয়ে গেছে। আচ্ছা সৃজনী হয়ে গেছে? হ্যাঁ, ওই ফিল্ড লাইন গুলো টানছিল, মুছে দিতে পারো ফিল্ড লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো। আচ্ছা এই ফিল্ড লাইন গুলো তো বেশি ঘিঞ্জি ঘিঞ্জি করবে না, তাহলে ছবিটা নোংরা হয়ে যাবে। যতটা সম্ভব কম ফিল্ড লাইন এঁকে করার চেষ্টা করবে। হ্যাঁ এবার যদি একটা ফিল্ড লাইন এঁকে দাও তাহলে কিন্তু হবে না, কারণ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ব্যবহারে মিনিমাম 2-3টে তো লাগবেই। বেশ, না মুছে দেওয়ার ব্যাপারটা নয়,
জিনিস বোঝাবো সেটা হচ্ছে, যেদিনকে তোমাদের ভেক্টর আমি করাচ্ছিলাম ক্রস প্রোডাক্টের বিষয়টা কথা বলেছিলাম না, যে সবসময় একটা জিনিস জানবে, যেমন এ ডট বি মানে হচ্ছে, মানে ডট প্রোডাক্টে যেটা হয় এ বি ক্রস থিটা, তো অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে এরকম লেখার যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। এইটা কিন্তু সামহাও ঠিক নয়। কেন ঠিক নয় আমি বলছি, এক্ষেত্রে লিখতে পারি বিকজ ডট প্রোডাক্ট করলে ভ্যালুটা স্কেলার আসে, তাই দেখো এখানে কোনো ভেক্টর কোয়ান্টিটি নেই, কিন্তু ক্রস প্রোডাক্ট করলে কিন্তু স্কেলার আসে না, ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর কোয়ান্টিটি আসে, তাই মিনিমাম এখানে আমার একটা এন ক্যাপ লেখা উচিত উইচ ডিনোটস দ্য ডিরেকশন। আর যদি লিখতে না চাও তাহলে একটা জিনিস করতে হবে, তাহলে অ্যাটলিস্ট ভদ্রতা অনুযায়ী এখানে একটা মড দিতে হবে, মড অফ এ ক্রস বি মানে কি, এ ক্রস বি করে যে ভেক্টরটা আসছে তার ম্যাগনিচিউডটা, তবে এ বি সাইন থিটা লিখতে পারো। তো সেরকমভাবে ধরো তোমাকে আমি একটা দিয়ে দিলাম, আমি ধরো বাই চান্স বললাম যে একদিনকে এই শোনো এ বি সাইন থিটা, তো সেটাকে কি তোমরা লিখতে পারো যে মড অফ এ ক্রস বি? হ্যাঁ মড অফ এ ক্রস বি লিখতে পারো, কিন্তু কেউ যদি লিখছে, কেউ যদি লেখে শুধু এ ক্রস বি তাহলে কিন্তু সে কাটা খেয়ে বাড়িয়ে আসবে। এই জায়গাটায় লক্ষ্য করো, টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন থিটা, পিও একটা ভেক্টর কোয়ান্টিটি, ইও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তোমাদের লিখতে হবে এখানে যে টাউ ইজ ইকুয়ালস টু মড অফ পি ক্রস ই। এবার তুমি ভাবলে যে মডটা কেন দেওয়া হয়েছে, কারণ টাউটা এখনও পর্যন্ত স্কেলার কোয়ান্টিটিতে রয়েছে ওই জন্য, এবার ওটাকেও ভেক্টরে নিয়ে যাও, তাহলে লেখো টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ক্রস ই, তখন মড তুলে দাও, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ তুমি দুদিকটাকেই এখন ভেক্টর করে দিচ্ছ, তাই মড তুলে দিলাম। বাট এদিকটাকে যদি ভেক্টর না করে স্কেলার রাখো তাহলে এইটাই কিন্তু মডটা দেওয়া যাবে না, খেয়াল রেখো জিনিসটা। ঠিক আছে, তাহলে কি এলো আমাদের, টাউ টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ক্রস ই, টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ক্রস ই। ক্রস প্রোডাক্টের ডিরেকশন কীভাবে ড্র করতে হয় আমি কিন্তু আগে দেখিয়েছি অলরেডি, আর দেখাবো না, হট মুছলাম। এবার দেখো দুটো পজিশনের কথা বলছি, দেখো মিথিরা যদি, আচ্ছা এই ডাইপোলটা এরকম ছিল, তো তো ওদের মধ্যে যে যে ফোর্সটা কাজ করছিল, এদিকে একটা এদিকে একটা, ওরা অ্যাকচুয়ালি কী করতে চাইছিল সেটা জানো? এরমভাবে ওরা ডাইপোলটাকে অ্যালাইন করতে চাইছিল, কারণ এই প্লাস কিউ, এই প্লাসগুলো মাইনাসটাকে টানছে আর এই মাইনাসগুলো প্লাসটাকে টানছে, তাই ওরা যেটা চাইছিল সেটা হচ্ছে ডাইপোলটা যেন এরকম ঘুরে গিয়ে, কীরকম হয়ে যায় ডাইপোলটা যেন ঘুরে গিয়ে এরকম ছিল, তো ডাইপোলটা যেন ঘুরে গিয়ে এরমভাবে অ্যালাইন্ড হয়ে যায়, এরকম অ্যালাইন্ড হয়ে যায়, মানে এরকম ছিল এটা যেন এরমভাবে অ্যালাইন্ড হয়ে যায়, ঠিক এরমভাবে, এই যে মাইনাসের দিকে প্লাস আর প্লাসের দিকে মাইনাস। আচ্ছা যখন অ্যালাইন ছিল না, অ্যালাইন যখন ছিল না, আমি আবার দেখাচ্ছি, অ্যালাইন যখন ছিল না তখন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছিল না থিটা, বাট যখন অ্যালাইন্ড হয়ে গেল, যখন এরমভাবে অ্যালাইন্ড হয়ে গেল তখন অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? জিরো হয়ে গেল। আচ্ছা এই যে অ্যালাইন্ড কন্ডিশনটা, এই অ্যালাইন্ড কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কী বলা হয় এটাকে? স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে স্পেশাল কেস দিয়ে লেখো নাম্বার ওয়ান, স্পেশাল কেস দিয়ে লেখো নাম্বার ওয়ান, দেখো হোয়েন থিটা ইজ ইকুয়ালস টু জিরো ডিগ্রি, কী বলে এটাকে? স্টেবল ইকুইলিব্রিয়াম, মনে রেখো ওই নামটা, স্টেবল ইকুইলিব্রিয়াম। তখন ওদের মধ্যে কত টর্ক কাজ করবে? জিরো, নো টর্ক ইজ অ্যাক্টিং অন দ্য ডাইপোল,
কারণ কেন ডাইপোলের উপর আর টর্ক কাজ করবে? কোনো ফোর্সই তো কাজ করছে না, কেন ফোর্স কাজ করছে না? আরে যেদিকে দেখো মানে অ্যালাইন করে রেখেছে, তাহলে আর নতুন করে ঘোরাতে তো হচ্ছে না ওকে, অলরেডি প্লাসের দিকে মাইনাস, মাইনাসের দিকে প্লাস চলে এসেছে, আর কি ঘোরাবে? হ্যাঁ, এবার এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, দে আর বিং ক্যান্সেলড আউট। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি যখন পারফেক্টলি অ্যালাইন, সেই কন্ডিশনটাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। নেক্সট ওয়ান, নাম্বার টু, ওয়েন এবার ধরো এই ডাইপোলটাকে পুরোটা ঘুরিয়ে দিয়েছি আমি, এই ডাইপোলটাকে পুরো ধরে এভাবে, আরে বাবা মানুষ, এভাবে ধরে ধরে পুরো ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন অ্যাঙ্গেল কত সৃজনী? ওয়ান এইটি ডিগ্রি। এটাকে বলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। টর্ক কত হবে? শুধু এই একটা মিনিট দাঁড়াও, ধরো ঠিক বললাম তো, এক মিনিট, না এইটাকে না, এই যে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি যেটা বলেছি ওটাকে না স্টেবল ইকুইলিব্রিয়াম বলে না, বলছি দাঁড়াও, না ঠিক আছে, ঠিকই আছে, ঠিকই আছে, আর যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে তখন কত হবে? ওয়েন দ্য অ্যাঙ্গেল ইজ থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি তখন কত কাজ করছে? টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন 90 ডিগ্রি, সাইন 90 মানে 1, তাহলে পিই হয়ে যাবে এটা, ম্যাক্সিমাম টর্ক, এটা লিখে রাখবে, দ্যাটস ইট। আচ্ছা বুঝতে পেরেছো পুরোটা? কোনো ডাউট আছে এত অবধি? 180 জিরো, সাইন 180 তো জিরো হবে, বললাম তো এটার জন্য জিরো, এটার জন্যও জিরো, সাইন 180 জিরোই হবে। বোঝা গেছে? আর দেখো বলে না। ও আচ্ছা,